শেখ সোনার দেশ, পদ্মা মেঘনা যমুনা সহ শত শত নদী তার গা ধুয়ে দেয়। বয়ে আনে পলি, ছড়ায় ফসলের ক্ষেতে, পালতোলা নৌকা চলে নদীপথে, আলপথে বাউল গেয়ে যায় গান, পাখি ঢাকা ছায়া ঢাকা শান্ত পরিবেশে জীবন গড়ে তোলে পরিশ্রমী মানুষেরা। বিভিন্ন ধর্মের বিভিন্ন মতের মানুষ একসঙ্গে বাস করে সুখে দুঃখে মিলেমিশে। আমাদের এই সোনার দেশে এলো এক চরম দুঃসময় 1971 সাল। যা কি সঙ্গে বেদনার ও গৌরবের। বেদনার কারণ এদেশের শ্যামল মাটিতে ঘটেছিল পৃথিবীর এক নৃশংসতম গণহত্যা। প্রায় 30 লক্ষ নিরীহ মানুষকে হত্যা করেছিল পাকিস্তানি সৈন্য ও তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদররা। সে ছিল গৌরবের সময়, কারণ নিষ্ঠুর এক সেনাদলকে পরাজিত করে দেশের মানুষ ছিনিয়ে এনেছিল স্বাধীনতা, স্বাধীন বাংলাদেশ। কিন্তু এই স্বাধীন দেশ বহু শত্রুমুক্ত হলেও পুরোপুরি শত্রুমুক্ত হলো না। এই সোনার দেশে রয়ে গেল শত্রুর ছায়া। তাই তো স্বাধীনতার 5 বছরের মধ্যেই আমাদের হারাতে হলো জাতির পিতাকে, হারাতে হলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানকে, হারাতে হলো বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুকে, হারাতে হলো জাতীয় 4 নেতাকে, হারাতে হলো আদরের ছোট্ট রাসেল সহ মুজিব পরিবারের সদস্যদের। যুদ্ধ বিধ্বস্ত দেশকে যাতে সোনার বাংলা বানানো না যায় তার সব ব্যবস্থা হতে লাগলো একে একে। স্বাধীনতার সেই বিরোধী শক্তিরা ভবিষ্যৎ প্রজন্মকে অজ্ঞরাকার হীন প্রচেষ্টায় বিকৃত করতে থাকে ইতিহাস। কিন্তু না, ইতিহাসের সেই সত্যের আলোকছটা প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার দায় আমরা এড়াতে পারি না। আর তাই আমরা চেষ্টা করেছি ফৌজদারহাট KM হাই স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঘোষিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অন্বেষণ। আমাদের শিক্ষার্থীরা কথা বলেছে স্থানীয় মুক্তিযোদ্ধা, প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনকারী ব্যক্তিবর্গের সঙ্গে। তাহলে আসুন, ইতিহাসের সেই গৌরবের অংশীদার, আমাদের চিরশ্রদ্ধার আসনে আসেন সেই মহান মুক্তিকামী মানুষদের মুখে শুনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা ও তার বঙ্গবন্ধু হয়ে ওঠার কথা। আসছিলাম
1970 সালে যখন ফুলিয়া চলে তখন আমাদের আগের বার্থডে তুলে তুলতে আর একটা দেখছি হলো গ্রাউন্ড ওনার কাছেই আমি ছিলাম বঙ্গবন্ধুর মতো মানুষ বাংলাদেশে আর আসবে না এই বাংলাদেশের নেতা বললে উনি তাই নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হাজার বছরের শ্রেষ্ঠ বঙ্গবন্ধুর গণভাষণ সামনাসামনি শুনেছেন যদি শুনে থাকেন আপনার অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করেন 1973 সালে যখন অষ্টম শ্রেণীতে পড়ি তখন আমরা ফুদার ক্যাম হাই স্কুলে আমাদের প্রিয় স্যার যেন বসিরুদ্দিন আমাদের নেতৃত্বে সকালবেলায় সেই সাত সকালে 7টায় আমরা চট্টগ্রাম ফলো গ্রাউন্ড ময়দানে উপস্থিত হই তখন আমরা চট্টগ্রাম ফলো গ্রাউন্ড ময়দানে উপস্থিত থেকেই শুনেছিলাম প্যারেডের ময়দানে বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি এখানে মানুষকে মুক্তিযুদ্ধের জন্য দেশ স্বাধীনতা সংগ্রামের জন্য উজ্জীবিত করেছে আমরা ফুদার থেকে ট্রাক মিছিল করে চলে গেছি বঙ্গবন্ধুর সাথে আপনার কি কোনো স্মৃতি আছে যদি থাকে তাহলে আমাদের সাথে একটু শেয়ার করুন বঙ্গবন্ধুর নিজের হাতে পান পান খাওয়াইছি এবং তেজপাতা দিয়ে রং রং চা খাওয়াইছি আমি বঙ্গবন্ধুকে আমার পুরো জীবনে সরাসরি দেখেছি একদিন এই 5-7 ফিট 8 ফিটের ব্যবধানে আমি ওনাকে দেখেছি রিসেপশন দেওয়ার সময় যখন উনি চট্টগ্রাম এসে জেল থেকে বেরিয়েছে মাত্র উনি মুজিবকোট গায়ে লম্বা ছিপছিপে গরম পাকা পাকা মোচ দাঁড়িয়ে এরকম আমি দেখেছি মন্ত্রীরা আসছিল ওনার স্কুলে বা রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখনই ছাত্র সমাজকে নিয়ে ওই মন্ত্রীর কাছে ওনার দ্বারা মেরামত করার জন্য দাবি জানিয়েছিল তাহলে শৈশব বয়স থেকেই তো ওনার নেতৃত্বের উৎকর্ষ তখন থেকে প্রমাণ পাওয়া যায় বঙ্গবন্ধু আসলে যখন গোপালগঞ্জ মিশনারি হাই স্কুলে পড়তেন তখনই উনি নিজেকে নিজের প্রতিভাকে মেলে ধরতেন তৎকালীন মুখ্যমন্ত্রী শেরবাংলাতে ফলোক যখন ওনার গোপালগঞ্জ শহরে গিয়েছিলেন তখনই স্কুলের সমস্যা নিয়ে তিনি সেখানে গাড়ির সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন সেটা সেখানেই তার নেতৃত্বের গুণাবলী ফুটে উঠেছিল মাত্র 29 বছর বয়সে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালে বঙ্গবন্ধু দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং 33 বছর বয়সে সাধারণ সম্পাদক নির্বাচিত হন 34 বছর বয়সে তিনি সাংসদ নির্বাচিত হন এত কম বয়সে নেতৃত্বের এই অবিস্মরণীয় উত্থান সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে মুক্তিযুদ্ধের একজন প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনকারী ব্যক্তি বলেন তখন থেকেই তো উনি নিজের অধিকার বাঙালির অধিকার ছাত্রদের অধিকার হ্যাঁ সমাজ সংস্কার এগুলো নিয়ে উনি চিন্তা করেছেন বঙ্গবন্ধুকে একেবারে সাদা মাটা আমাদের মতো মানুষ মনে করলে তো হবে না উনি চিন্তাশীল চিন্তাবিদ ব্যক্তি ছিলেন ওই হিসেবে 34 বছরে যা হয়েছে যথার্থভাবে হয়েছে সঠিকভাবে হয়েছে 1948 সাল থেকে 1952 সাল পর্যন্ত ভাষা আন্দোলনের প্রতিটি স্তরে বঙ্গবন্ধুর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৯৫২ সালে ভাষা আন্দোলন থেকে মানুষের সামনে চলে আসছিল এবং এর আগে উনি ছাত্রলীগ গঠন করে দিয়েছিলেন জেলখানায় ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল 21 ফেব্রুয়ারির আগের দিন সেখান থেকে উনি চিরকুট দিয়ে দিয়ে ভাষা আন্দোলন কীভাবে হবে উনি ওখান থেকেই বাইরে সাপ্লাই দিয়েছিলেন 1966 সালে বঙ্গবন্ধু চৌদাফা দাবি পেশ করে বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে চৌদাফা দাবি কতখানি ভূমিকা রেখেছে বলে আপনি মনে করেন এটা হলো বাঙালির প্রাণের দাবি ছিল পাকিস্তান গভর্নমেন্টকে বলছে আমার এই সহজ দেওয়া দাবি মানতে হবে না হয়তো আমরা স্বাধীনতা সংগ্রামের জন্য দাবি করব ছয়দফা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের কিন্তু স্বাধীনতার মূল যুদ্ধ শুরু হয়ে যায় স্বাধীনতার দর্শন থেকেই বঙ্গবন্ধু এই ছয়দফা জাতিকে দিয়েছিলেন এই কারণেই আমি মনে করি ছয়দফা বাঙালির মুক্তি সনদ এ ছয়দফা না হলে
যা স্বাধীনতা এই ছয় দফা মূল ফিরে যা স্বাধীনতার মূল মন্ত্র। ছয় দফা বাঙালিদের প্রাণের দাবি। পশ্চিম পাকিস্তান তদানীন্তন পূর্ব পাকিস্তানের মধ্যে যে বিশাল ব্যবধান বৈষম্য উনি তুলে ধরেছিলেন। ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এবং শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়, এ বিষয়ে আপনার অভিমত কি? সারা দেশে শুধু শেখ মুজিবের নাম বঙ্গবন্ধুতে তার আগেই রূপান্তরিত হয়ে গেছিল, শুধু আনুষ্ঠানিকতা বাকি ছিল বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলা। সেদিন সেটা যথার্থই হয়েছিল এবং বঙ্গবন্ধুই আসলে বাঙালির বন্ধু ছিলেন। বঙ্গবন্ধু পুরো বাঙালি জাতির হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। বাঙালি জাতির ঐক্যবদ্ধতা এবং সংগ্রামের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য যে একক নেতৃত্ব, সেই নেতৃত্বের কারণে উনি বঙ্গবন্ধু পাওয়ার প্রকৃত হকদার ছিলেন। বঙ্গবন্ধু যার জন্ম হয়েছে বলেই জন্ম হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। 1970 সালের 5ই ডিসেম্বর বঙ্গবন্ধু ঘোষণা করেন, আজ হইতে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশটির নাম পূর্ব পাকিস্তানের পরিবর্তে শুধুমাত্র বাংলাদেশ। নির্বাচনে আওয়ামী লীগ বিজয় হওয়ার পরও পাকিস্তানিরা ক্ষমতা বুঝে দেয়নি, এই সম্পর্কে আপনি কি জানেন? আর শেখ মুজিবের ক্ষমতা না দেয় তারা সৈন্য দেখানি ওই বুট্টুয়ের হতারুর মিছিল মিটিং হতে গিয়ে তারা ক্ষমতা ক্ষমতা দেওয়া না দেয়। 1971 সালের 7ই মার্চ আমরা দেখেছি এমন প্রস্তুত হয়েছিল গ্রামের মা বোনেরা মরিচের গুরু বাসায় রাখ। যদি পাকিস্তানি সেনাবাহিনী আসে, কোনো দালালরা যারা যদি ওখানে আসে, তাদের মুখের মধ্যে গুরু মেরে দেবে, তাহলে তারা ওখান থেকে পালাবে। তাহলে বুঝতে পারো যেখানে মহিলারা পর্যন্ত প্রস্তুত ছিল, এভাবে আমরা কীভাবে প্রস্তুত ছিলাম, আমাদেরকে তো ট্রেনিং দেওয়া হয়েছে। এটাই প্রকৃতপক্ষে স্বাধীনতা ঘোষণা। যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকে এবং রেডিও এইভাবে নিয়ে করে প্রস্তুত ছিল সব লোক। সার সাতটুকু মানুষকে এই স্বাধীনতার জন্য প্রস্তুত করেছিল। বঙ্গবন্ধু ভাষণে আমাদেরকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছিল। এই ভাষণ না হলে দেখা হতো না। 7ই মার্চ শেখে তারপরে দিল্লি দিল্লিকে যার যা কিছু আছে তা লইয়ে তোমরা প্রস্তুত থাকো। শেষ পর্যন্ত তার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি, তারপরে আমরা দেশকে স্বাধীন করি। উনাকে কারাগারে নিয়ে খুব নির্যাতন দিয়েছে কিন্তু উনি আপোষ হয় নাই, উনি ওখানে গিয়ে হার মানে নাই পাকিস্তানের কাছে। এক নম্বর সেক্টরে কমান্ডিং অফিসার ছিল মেজর রফিকুল ইসলাম বীর উত্তম। 11টা সেক্টরে বাদ করছে, তার মধ্যে আমরা আমাদের চট্টগ্রাম মিলে মনে হয় আমরা 1নম্বর সেক্টরে ছিলাম। 1নম্বর সেক্টরের অধিনায়ক ছিলেন মেজর রফিকুল ইসলাম। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে কার পরামর্শ বা অনুপ্রেরণা আপনি নিয়েছিলেন? আমাদের বাড়িতে আমি যেই দিন অস্ত্র রাখছিলাম ওই দিন আমাদের বাড়িতে মিলিশিয়ারা আসি আমার আব্বাকে ঘর থেকে বাইর করে আনি। আমার আব্বাকে বলছে যে ইপিআর কাহা, তখন আমার আব্বা বলতো আমি ইপিআর চিনি না, তখন বলতো তুমি ইপিআর কা লিডার হয়। তখন আমার আব্বাকে একটা বাড়ি মারছিল এখানে আঙ্গুলে, তখন থেকে আমার স্পিডটা বাড়ি যায়, আমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। এরপরে মরহুম নূর আহমদের নেতৃত্বে আমি ইন্ডিয়াতে যাই। অনুপ্রেরণায় বলিতে এখানে তো অনেক কিছু আছে, যখন এই দেশ রণক্ষেত্রে পরিণত হয়েছে নিজের জীবনকে বাঁচার জন্য তো মানুষ চাই। আপনার পরিবার বা মুক্তিযুদ্ধ আত্মীয় স্বজনের মধ্যে মুক্তিযুদ্ধে কি কি অংশগ্রহণ করেছে? আমার শাসাতো ভাই জয়নাল আব্দিন আমার সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। মুক্তিযুদ্ধের সময় আপনি কি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন, সেটা কোথায়? ভারতবর্ষের উদয়পুর শহরের পারাডাইন ক্যাম্প অর্থাৎ আসামের পশ্চিম অংশে অবস্থান ছিল। ওইখানে আমরা ত্রিপুরা রাজ্যের আন্ডারে ওখানে আমরা ট্রেনিং করেছি দীর্ঘ 1 মাস। পালাটানা ক্যাম্প প্রথমে করি না,
রিয়েট ক্যাম্পে যাই। রিয়েট ক্যাম্পে থেকে আমরা আবার আমাদের হায়ার ট্রেনিংয়ের জন্য ত্রিপুরা রাজ্যের বগা পাহাড় নামক স্থানে নিয়ে যাই, ওইখানে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ বিষয়ে আপনার কোনো স্মৃতি আছে কি? আমি তখন মাত্র ক্লাস এইটের ছাত্র, তো এই যুদ্ধে যাওয়ার জন্য আমার ক্লাসে প্রায় 13-14 জন ছেলে একসাথে হয়েছে। আমরা সবাই রাতের অন্ধকারে চুরি করে মা বাবার কাছ থেকে কাপড় চোপড় নিয়ে চলে গেছি। যখন বর্ডারের কাছাকাছি গেছি তখন মেইন রোড দিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না, বিকল্পতে যাওয়া হতো। বিকল্প পথ একমাত্র ছিল ফেনে নদী পার হয়ে। সিদ্ধান্ত হলো সবাই কাপড় খুলে মাথা বেঁধে ফেললাম, আল্লাহর নাম নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে দিলাম নদী সাঁতার। সবাই পার হয়ে গেছে, আমাকে কিন্তু স্রোতে টেনে নিয়ে গেছে এমন জায়গা নিয়েছে প্রায় আধা কিলোমিটার দূরে একটা পায়খানা ভুল নিয়ে কোনো রকমে ইয়ে করেছে। আমি আর সাঁতারতে পারতেছিলাম না, তুই সবাই ওপারে পার হয়ে কুপি ভাতে নিয়ে সবাই খুঁজতে 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 প্রায় এক ঘন্টা পর আমার খুঁজে পাইছে। আমি তখন হাত উঠেছি যে না, আমি বেঁচে আসছি, অর্থাৎ দ্বিতীয় জীবন আমি পাইছি। যুদ্ধকালীন সময়ে কোনো বিশেষ ঘটনা থাকলে আমাদেরকে বলুন। রামপুর রোডের নথিলাম মাথা দিয়ে ঢুকে আমরা প্রায় 50 জনের যুদ্ধ ছিল। আমাদের সাথে কমান্ডার ছিল আমাদের সীতাকুণ্ড বারকুণ্ড বাড়ি, যেখানে আমরা ছবি এমন সময় রামগড় থেকে পাকিস্তানি আর্মিরা গিয়ে পুকুরে আসতেছে। তখন আমাদের একটা ছেলে গুলি ছুড়ল, তাদের আর্মিরা কিছুক্ষণ দাঁড়িয়ে আমাদের উপর গুলি ছাড়ালো। আমাদের আমার পাশের একটা ছেলে মাথায় একটি কপালে ঢুকে কপালে মাথার ঢুকে গিয়ে বেরিয়ে দিতে, তখন এখানে একটা যুদ্ধ মারা যায়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা সংঘটিত হয়েছে সে বিষয়ে আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন। একদিন আমাদের তুলাতুলি গ্রামে যে রাজাকার, কিছু রাজাকার এবং পাকিস্তানি আর্মি নাম, ওখান থেকে আমাদের তুলাতুলি সলিম উত্তর সলিমপুরের প্রায় 200-250 জনের মতো লোক ধরে নিয়ে আসে। উত্তর সলিমপুরের পুকুরে এদেরকে অনেকক্ষণ পর্যন্ত শুবাইতে থাকে। তারপরে পাকিস্তানি আর্মিরা এসে আমাদের এই ফৌজদারহাট জ্বালিয়ে দেয়। আপনার পরিবারের মুক্তিযোদ্ধার নাম ও পরিচয় বলুন। ওনার নাম হচ্ছে শহীদ গোলাম মোস্তফা, ওনার বাবার নাম মৃত শহীদ নূর। আপনার পরিবারের যে মুক্তিযোদ্ধা তার সাথে আপনার সম্পর্ক কি? উনি আমার হাজবেন্ড। মুক্তিযোদ্ধা আঙ্কেল ব্যক্তি হিসেবে কেমন ছিলেন আন্টি? আমি তো যতটুকু জানি উনি তো খুব ভালো মানুষ ছিল, একজন সৎ মানুষ ছিল। ওনার যুদ্ধের যোগদান সম্পর্কে আপনি কি কিছু জানেন? ওনার মুখে শুনেছি ওনারা হেঁটে হেঁটে এনডিএ গিয়েছেন, ওখানে ট্রেনিং নিয়েছে, ওখান থেকে ফিরে এসে সামনাসামনি যুদ্ধ করেছেন। উনি কোন এলাকা থেকে যুদ্ধ করেছেন আপনি কি জানেন? উনি 1 নম্বর সেক্টর থেকে যুদ্ধ করেছেন। ১৯৭৫ সালের 15ই আগস্টে বঙ্গবন্ধুর সাথে স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, 3 পুত্র, পুত্রবধূ সহ আত্মীয় পরিজনের নির্মম হত্যাকাণ্ড ইতিহাসের সবচেয়ে দুর্ভাগ্যজনক ও কলঙ্কময় ঘটনা। এ সম্পর্কে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনকারীদের একজন। এই প্রজন্মের জন্য একজন মুক্তিযোদ্ধার বার্তা আমরা পৌঁছে দিতে চাই আপনাদের কাছে। তোমাদের কাছে একটি প্রত্যাশা, তোমাদের লক্ষ্য থাকবে নিঃস্বার্থভাবে দেশকে ভালোবাসা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের ইতিহাস অন্বেষণের এই যাত্রা চলুক নিরন্তর, ভবিষ্যৎ প্রজন্ম জানুক সঠিক ইতিহাস। জয় বাংলা, জয় বাংলা।